এই চ্যানেলের মধ্যে অনেক রকম স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্টস এবং হোম রেমেডি শেয়ার করতেই থাকি। তো ওই ভিডিওগুলো মিস না করার জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে করে নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো তুমি সবার প্রথমে পেয়ে যাও। বন্ধুরা, আর্গান ফেশিয়াল অয়েল আমাদের স্কিনের জন্য সবথেকে বেশি বেনিফিশিয়াল একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটা তুমি তোমার যে কোনো স্কিন টাইপ হোক না কেন, তোমাকে তোমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে আর্গান অয়েল কিন্তু ইনক্লুড করতেই হয়। তো চলো এখন আমি তোমাদেরকে বলি যে আর্গান অয়েলের কী কী উপকারিতা রয়েছে আমাদের স্কিনের জন্য। বন্ধুরা, অনেক রৌদ্রতে গেলে পরে আমাদের স্কিনটা লাল লাল হয়ে যায় এবং কারো কারো স্কিন কালো হয়ে যায়, ওকে? তো এইরকম সানটেনের যদি সমস্যা তোমার স্কিনের মধ্যে থাকে, তাহলে পরে তুমি এই আর্গান ফেশিয়াল অয়েলটাকে ইউজ করবে, এমনকি এই সানটেন ছড়ানোর সাথে সাথে এমনকি আরও স্কিনের অনেকগুলো প্রবলেম এটা সমাধান করে। যেমন ধরো, তোমার স্কিনের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, তো সেই দাগ তুমি কোনো মতেই সারাতে পারছো না। সেই রকম দাগের জন্য তুমি এই আর্গান ফেশিয়াল অয়েলটাকে যদি ফেসের মধ্যে ইউজ করো, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমার ফেসের সমস্ত কালো দাগ উঠে যাবে। এই আর্গান ফেশিয়াল অয়েলটা ইউজ করলে পরে আমাদের ত্বক ঠিক যেরকম নরম হয়, কোমল হয়, মসৃণ হয়, ঠিক সেরকমই আমাদের স্কিনটা কিন্তু ব্রাইটেন আপ করতে অনেক সাহায্য করে। যাদের যাদের স্কিনের কালার অযত্ন করার ফলে হারিয়ে গেছে বা যারা আগে অনেক বেশি ফর্সা ছিল এখন অনেকটা কালো লাগে দেখতে, তারা কিন্তু এই আর্গান ফেশিয়াল অয়েলটা ইউজ করতে পারো। বন্ধুরা, তোমরা দেখবে ডেফিনেটলি তোমরা 7 থেকে 10 দিন ইউজ করলে কিন্তু স্কিনের কালারটা কিন্তু ইম্প্রুভ হবে, অনেক বেশি ব্রাইটেন আপ হয়ে যাবে কিন্তু স্কিন কালারটা। এমনকি কারো কারো স্কিনে এমন সমস্যা থাকে যে পুরো স্কিনটা একই কালারের নয়, পুরো স্কিনটা হয়তো এই দুটো জায়গা ফর্সা, এই জায়গাটা ফর্সা, কিন্তু এই সাইডগুলো কালো কালো, ঠিক আছে, এই সাইডগুলো কালো কালো। তো অবশ্যই তুমি এই আর্গান ফেশিয়াল অয়েলটাকে ইউজ করো, দেখবে তোমার গোটা স্কিনটা কিন্তু এক কালারের হয়ে যাবে। এবং এই আর্গান ফেশিয়াল অয়েলটা মুখে দিলে মুখটা অন্ততপক্ষে সারাটা দিন ময়শ্চারাইজ থাকে। আমি সকালবেলা করে এই ফেশিয়াল অয়েলটা ইউজ করি এবং সারাটা দিন আমার ত্বকটা কিন্তু ময়শ্চারাইজ থাকে, সেকেন্ড টাইম আমাকে আর কিছু লাগানোর দরকারই পড়ে না। বন্ধুরা, মুখের সবথেকে বড় সমস্যা হচ্ছে ব্রণ বা ফুসকুড়ের সমস্যা, হ্যাঁ না? তো এই ব্রণ এবং ফুসকুড়ের সমস্যাটাও কিন্তু তোমরা যদি এই আর্গান ফেশিয়াল অয়েলটাকে ইউজ করো তাহলে কিন্তু সেই সমস্যাটা সেরে যাবে। আমার পিম্পলগুলো সেরে গেছে, এখানে লিখে দেওয়া আছে যে এটা পিম্পল কমাতে সাহায্য করে। কিন্তু দেখো, তুমি যদি শুধু এই অয়েলটা ইউজ করো এবং তুমি ভাবো যে তোমার পিম্পল একবারে গায়েব হয়ে যাবে, তেমনটা কিন্তু নয়। তোমাকে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে, নিম ফেস ওয়াশ, অ্যান্টিব্যাকটেরিয়াল তোমাকে ফেস ওয়াশ ইউজ করতে হবে এবং তার সাথে সাথে একটু হোম রেমেডিও ট্রাই করতে হবে। একটু চেষ্টা না করলে পরে, একটু সময় না দিলে পরে ভালো ফল কিন্তু পাওয়া যায় না। আমি পিম্পল কমানোর জন্য একটা বাড়িতে হোম রেমেডি বানিয়েছি, এই আর্গান ফেশিয়াল অয়েলটা দিয়ে আমি এই নিম ক্রিমটাকে বানিয়েছি। তো ওই রেসিপিটা আমি 2-3 দিন আগে সম্ভবত আপলোড করেছিলাম ইউটিউবে, তো সেটা তোমরা দেখতে পারো, আর আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখো। আর সেই ক্রিমটাকে প্লিজ অবশ্যই ইউজ করো, তোমার মুখে যদি পিম্পল আছে, ফুসকুড়ি আছে, ওই ক্রিমটাকে তুমি একবার ইউজ করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। যখন থেকে আমি এই নিম ক্রিমটাকে এবং এই আর্গান ফেশিয়াল অয়েলটাকে ইউজ করছি, বন্ধুরা তোমরা দেখো আমার স্কিনের পুরো পিম্পল গায়েব হয়ে গেছে না? এই আর্গান ফেশিয়াল অয়েলটার মধ্যে ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে, তাই জন্য এটা আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি ময়েশ্চার অ্যাড করে। কিন্তু তোমার যদি অয়েলি স্কিন থাকে, তুমি ভেবে থাকো যে তোমার স্কিনের মধ্যে বেশি ময়েশ্চার অ্যাড করবে, তুমি এটাকে ইউজ করতে পারবে না, এমনটা কিন্তু নয়। তোমার যে কোনো স্কিন টাইপ থাক, তুমি এই ফেশিয়াল অয়েলটাকে ইজিলি ইউজ করতে পারো। বন্ধুরা, এই ফেশিয়াল অয়েলটার মধ্যে ভাইটামিন ই এবং লিনোলিক অ্যাসিড থাকার ফলে এটা ইউজ করার ফলে আমাদের স্কিনটা নরম হবে, আর্দ্র থাকবে এবং অবশ্যই স্কিনটা কিন্তু কোমল লাগবে। আমার স্কিনটা আগে প্রচণ্ড খসখসে ছিল, কিন্তু এই অয়েলটা এত সুন্দরভাবে আমি নিয়ম করে করে ইউজ করেছি, আমি কিন্তু উল্টো পাল্টা নিয়ম করে ইউজ করিনি, ধাপে ধাপে ইউজ করার পরে কিন্তু আমার স্কিনটা আজকে ইম্প্রুভ হয়েছে। তো আমি তোমাদেরকে বলবো, হাইলি রেকমেন্ড করবো তোমাদেরকে যে এই আর্গান ফেশিয়াল অয়েলটাকে একবার মুখের মধ্যে ইউজ করে দেখতে পারো। কিন্তু বন্ধুরা, ছেলে বা মেয়ে সবাই এই অয়েলটাকে ইউজ করতে পারে। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে এই অয়েলটা বেনিফিশিয়াল লেগেছে আর তোমাদেরকে এই ভিডিওটাও ভালো লেগেছে। যদি এই ভিডিওটা সত্যিই ভালো লেগেছে, তাহলে নিচে দেখো একটা লাইক বাটন রয়েছে, সেটাকে প্রেস করে দাও, লাইক করে দাও এই ভিডিওটাকে, এবং তোমার অভিজ্ঞতা এই ভিডিওর নিচে কমেন্ট করতে একদম ভুলবে না, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু আনসার করব। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।